আমন্ত্রণ দুপুর দুইটার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে। জাজিরায় নিহত 26 ঘন্টা গাড়ি চালিয়ে ক্লান্ত চালক ঘুমিয়ে পড়েছিলেন। নেপালে প্লেন বিধ্বস্ত, এখন পর্যন্ত 69 জনের মরদেহ উদ্ধার। হজের খরচ 30% কমালো সৌদি সরকার। সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। রাতের তাপমাত্রা আরো কমে বিস্তৃত হয়েছে শৈত্যপ্রবাহের আওতা। মঙ্গলবার সকালে দেশের 17 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মূলত পুরো উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলা শৈত্যপ্রবাহের আওতায় এসেছে। তবে আপাতত আর তাপমাত্রা কমার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে 7.6 ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। তবে সোমবার বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সেতু টোল প্লাজার কাছে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালক রবিউল ইসলাম। তার বিষয়ে হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে বলছে, তিনি টানা 26 ঘন্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রোগী নিয়ে যাওয়ার সময় গতকাল সোমবার দিবাগত রাত 3:45 দিকে চলন্ত ট্রাককে ধাক্কা দিলে তিনি সহ 6 মারা যান। শিবচর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাইম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার 200 থেকে 300 মিটার সামনে ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জেনেছি অ্যাম্বুলেন্সের চালক রবিউল টানা 26 ঘন্টা ডিউটিতে ছিলেন, এ কারণে তিনি ক্লান্ত ছিলেন। সম্ভবত গাড়ি চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এ কারণে চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটি ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই চালক সহ গাড়িতে থাকা 6 প্রাণ হারান। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পেটের ভেতরে ইয়াবা পাচারকারে গুরুতর অসুস্থ হয়ে মোহাম্মদ রুবেল নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ভোর 5:00 দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। রুবেলের স্ত্রী শাহিদা ও প্রতিবেশী জহিরুল ইসলাম জানান, 8 জানুয়ারি কুমিল্লা থেকে 18 প্যাকেট ইয়াবা পেটের ভেতর পাচারের উদ্দেশ্যে তিনি নিয়ে আসেন। বাসায় আসার পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, সেখানে তাকে ভর্তি করা হয়। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি। তিনি আরও জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার গিরদাইন বাংলা বাজার এলাকায়। লেনদেন ঘরের বৃত্ত থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে দেশের শেয়ার বাজার। লেনদেনের গতি বাড়ায় আগের 2 কার্যদিবসের মতো সপ্তাহের 3য় কার্যদিবস মঙ্গলবারও লেনদেনের আধা ঘন্টার মধ্যে 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। লেনদেনের গতি বাড়ায় মূল্য সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলছে, ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে। আর বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছুদিন আগে নিষ্ক্রিয় হয়ে পড়া কিছু বিনিয়োগকারী আবার বাজারে সক্রিয় হয়েছেন। বড় বিনিয়োগকারীরা নিয়মিত লেনদেনে অংশ নেয়ায় লেনদেনের গতি বেড়েছে, সেই সঙ্গে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেও দেখা যাচ্ছে। তবে শেয়ার বাজারে পুরোপুরি গতি এখনও ফেরেনি, যে কারণে প্রতিদিনই অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকতে দেখা যাচ্ছে। পঞ্চগড়ে 15 ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে হাত কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
তীব্র শীতে ছিন্নমূল খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার সকাল 9টায় সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল 9টায় সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.3 এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালের পোখারে প্লেন বিধ্বস্তের পর এখনও চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে 69 জনের মরদেহ উদ্ধার হলো, তবে এখনও নিখোঁজ আরও 3 জন। মঙ্গলবার আরও 1 জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। কাস্কে জেলার মুখ্য কর্মকর্তা টেক বাহাদুর কেসি জানিয়েছেন, মঙ্গলবারও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, সোমবার উদ্ধারকারী টিম আরও 1 জনের মরদেহ উদ্ধার করে। কাঠমান্ডু থেকে 2 ইঞ্জিন বিশিষ্ট ATR-72 প্লেনটি 72 জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল রবিবার। দেশটির প্রধান পর্যটন স্থান পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 69 জন। চলতি বছর থেকে সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের মূল্য কমালো সৌদি আরব সরকার। 2022 সালের তুলনায় 2023 সালে হজের খরচ 30% কমানো হয়েছে। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দা রবিবার এ তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে ইকোনমিক হজ প্যাকেজের প্রায় 90% বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলোকে কোম্পানির সেবার মান অনুযায়ী একাধিক শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদিকে গত সপ্তাহে সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির স্থানীয় মুসল্লিরা চাইলে 3 ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে পুরো অর্থ একসঙ্গে পরিশোধের নিয়ম ছিল। ইউরোপের দেশ ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারোকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পালমেরোর সিসিলি শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। সেখানে ছদ্মনামে ক্যান্সার চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। মাতেও মেসিনা কোসা নস্টোরা নামের একটি মাফিয়া গ্রুপের বস ছিলেন। হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত মাতেও মেসিনাকে সেই 1993 সাল থেকে খুঁজছিল পুলিশ। দীর্ঘ 30 বছর পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বন্দুকধারীদের গুলিতে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন। সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে নিহত হন তারা। সোমবার স্থানীয় সময় দিবাগত মধ্যরাত 3:30 দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় 2টি মরদেহ দেখতে পায়। ভুক্তভোগী অন্যরা বাড়ির ভেতরে ছিলেন। তাদের মধ্যে 1জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয় পুলিশ, পরে সেখানে তার মৃত্যু হয়। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে বন্দুকধারীদের হাতে অপহৃত হয়েছেন 50 নারী। 12-13 জানুয়ারি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাউম থেকে তাদের অপহরণ করা হয়। সোমবার এক বিবৃতিতে দেশটির সরকার এসব তথ্য জানায়। এই বিবৃতিতে বলা হয়, বুর্কিনা ফাসোর ওরিবেন্দা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং শহরটির পশ্চিমে অন্য একটি জেলার লিকি নামক গ্রামে বন্যফল সংগ্রহের সময় কতিপয় অস্ত্রধারী ব্যক্তি ওই নারীদের ধরে নিয়ে যান। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনা ল্যাম্ব্রেশট পদত্যাগ করেছেন। নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার তিনি পদত্যাগ করেন। এর আগে গত সপ্তাহে ক্রিস্টিনা ল্যাম্ব্রেশট পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল জার্মানির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি গুজব বলে দাবি করেছিলেন। সে সময় এ বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।
দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।